পুইলেসকান যতন সারি কাহামাইন হাইলাম সকফিরো আইটিএস এক্সপ্লোর তিপ্রসা ইউটিউব চ্যানেল নাই তোমার ভিউ আশ্রম নতাবুক ফাই সকাই জাগা কাঞ্চন বাড়ি রিং নখলাবো যতনী বাকি কাইসা কক তোমা কাহাম তুমি ফেকা তাকলাই বিশিনে সিজন টু কতর খাই কাইসা ফুটবল টুর্নামেন্ট সংসার জানান থাঙ্গি তঙ্গ ডিএসসিএম নগাউট ফুটবল টুর্নামেন্ট দনু সিং চৌধুরী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট 2024 তিনি সালমারিংহা 29 আগস্ট 2024 তিনি অ সালমারিন সিমিং ইনিগ্রেশন খাইজানা কথার চাটি সগৈ ফ্লেগ হুস্টিং রখাই ও টুর্নামেন্টনি চ্যাম্পিয়ন প্রাইস ইংখা 50,000 রানার ইংখা 25,000 অবেন লগে তঙ্গ কবং মানো ট্রফি রক ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট অফ দ্য গোল কিপার অবাহাই রক ট্রফি আফার জাঙাই তিনি অপুলানি সালো এবার ইমিগ্রেশন সালো বদল কাইনি বাতাই লেন থাঙ্গ তঙ্গ মেইথাই ওয়ারিয়র্স ভার্সেস বাই বাই এফসি বদল রক নরক সালবরম বুরম আনি চ্যানেলে বুখাক দিয়ে নরক অ টুর্নামেন্ট আপডেট ভিডিও নাইন হিঙ্গাঙ্কে নরক দাতি দাতি নরক সাবস্ক্রাইব খাই ধার দি যদি অ ভিডিও নাজাগি তংহাঙ্কে নরক কমনি বিশিঙ্গ নরক 50,000 ভিউজ খাইরি দি তাই লাইক কাইসা খাইরি দি যতন হামবাই চৌধুরী নকআউট ফুটবল টুর্নামেন্ট নামে পরিচিত এই টুর্নামেন্টের আজকের উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা পরিষদের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় অমলেন্দু দাস মহাশয়, তৎসঙ্গে উপস্থিত আছেন এই টুর্নামেন্টের উত্তরাধিকারী তথা কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আমার দাদা শ্রদ্ধেয় বিপ্লব সিং চৌধুরী মহাশয়। তৎসঙ্গে উপস্থিত আছেন আমার স্যার তথা বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় যদুলাল রায় মহাশয়। এই কাঞ্চনবাড়ির বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ শ্রদ্ধেয় যদুলাল রায় মহোদয় উপস্থিত আছেন এই গ্রামেরই প্রাক্তন প্রধান তথা এই মেমোরিয়াল ট্রাস্টের একজন অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবী বিপ্লব সিং চৌধুরী মহোদয় উপস্থিত আছেন গ্রাম কাঞ্চনবাড়ি, যিনি এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন কাঞ্চনবাড়ির সমানিয়া প্রধান শেলী ভট্টাচার্য মহোদয়। উপস্থিত আছেন কাঞ্চনবাড়ি প্লে সেন্টারের সভাপতি এবং এই খেলার যিনি সভাপতি যিনি উদ্যোক্তা দেবাশিস দেব মহোদয় এবং এখানে উপস্থিত সমস্ত ক্রীড়াপ্রেমী ফুটবল প্রেমী দর্শকবৃন্দ, আমার প্রিয় ফুটবল যারা এই মাঠে খেলতে এসেছেন প্লেয়াররা সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি আমার অন্তর থেকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের মধ্যে আজকে মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় উদ্বোধন হিসাবে উপস্থিত থাকার কথা ছিল, উনি বিশেষ কারণে একটু বিলম্ব হচ্ছে, উনি আসবেন কিছুক্ষণের মধ্যে উনি আমাদের মধ্যে পৌঁছাবেন, কিন্তু যেহেতু খেলা একটা টাইমের ব্যাপার আছে তাই আমরা খেলাটাকে শুরু করতে যাচ্ছি এবং উনি মধ্যে মধ্যাহ্নের সময় আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। এবং আজকের এই খেলা যেটা ফুটবল টুর্নামেন্ট, গেল বছর এই মাঠে একটা জমজমাট ফুটবল টুর্নামেন্ট আমরা উপলব্ধ করেছি, সেই এই বছরও যারা কাঞ্চনবাড়ি প্লে সেন্টারে যারা সদস্য আছেন উদ্যোক্তা আছেন সভাপতি আছেন এবং আগামী দিনে এখানে যারা ফুটবল প্রেমী কাঞ্চনবাড়ির দর্শকবৃন্দ আছেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সহযোগিতা করবেন এবং এই খেলাটা যাতে প্রতি বছর আমরা এখানে করতে পারি এবং এই কাঞ্চনবাড়ির যে সুনাম এই খেলার যে সুনাম সেটা আমরা ধরে রাখবো। এখানে প্রতিনিয়ত আমাদের মন্ত্রী মহোদয় উনি খেলাধুলা গান বাজনা এমনিতেই ভালোবাসেন, খেলার প্রতি ওনার আলাদা একটা আকর্ষণ আছে। তিনি নিয়ে অপুলানি বেশ সব বাতাই লেনে র পুরা লাইন রোমে বসা লাগে তাবু নরক বুঝ কাঙ্গ নুগুই মাখানা নেভি ব্লু পালি নি জার্সি চুমজা হাঙ্গাঙ্কে বাই বাই এফসি বদল র করমপালি নি জার্সি চুমজা হাঙ্গাঙ্কে মেইথেই ওয়ারিয়র্স বদল র অকুনি বদল নি বিশিং ন বেলাই কেন তুমফা লেনে তিনি নিয়ে মেস হো খেলোয়াড়দের সাথে আনুষ্ঠানিকভাবে করমর্দন এবং সৌজন্য সাক্ষাৎ করছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বর্ষার ঠিক শেষে এবং শরতের প্রাক লগ্নে আমরা একটা বিশাল কর্মযজ্ঞের আয়োজন করেছি। এদিকে ঘুরে গেলে ভালো হয়, এদিকে মুখ বলে সম্মান জানাবো।
দুই পাশে কিন্তু ছোটাছুটি করবে না, তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য আপনারা একটু জায়গা দিয়ে দিন। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। কাঞ্চনবাড়ি প্লে সেন্টারের উদ্যোগে আয়োজিত DACM নকআউট ফুটবল টুর্নামেন্ট সিজন 2 এর মনোরম খেলা উপভোগ করুন। পুঙ্খানুপুঙ্খভাবে ধারাভাষ্য পরিচালনা করার জন্য আমার শিক্ষাগুরু যিনি রয়েছেন শ্রদ্ধেয় বিশ্বজিৎ দত্ত স্যার মহোদয় এবং আমি রয়েছি কর্ণজিৎ, আমরা সরাসরি চেষ্টা করব আজকের এই ফলসিং চৌধুরী ঘটন করেছি আমরা দেখব ফুটবল প্লে সেন্টার দ্বারা আয়োজিত টুর্নামেন্টের প্রথম ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। বলতে বলতে সেই জায়গাতে ফাউলের শিকার, ফ্রি কিক, শুরুতে অনেকটা আক্রমণাত্মক ফুটবল খেলছে সেই ভাই ভাই টিম, বলতে বলতে উড়িয়ে বল বিপদ হতে পারে কিন্তু না, সেই জায়গাতে গোল। সবার অবগতির জন্য জানাচ্ছি এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে নগদ 50,000 টাকা এবং একটা সুদৃশ্য ট্রফি, যারা ফার্স্ট রানার আপ হবে তারা পাবে নগদ 25,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি। খুব ঘন ঘন ভাই ভাইয়ের প্লেয়াররা কিন্তু শুরু থেকেই অনেকটা চাপে ফেলার চেষ্টা করছে আমাদের বিটি ওয়ারিয়র্স টিমকে, বলতে বলতে আবারও উড়িয়ে দিয়েছিল বল কিন্তু সেখান থেকে মাঝ মাঠ থেকে আবারও বা প্রান্তে বল গড়াচ্ছে, সেখান থেকে উড়ানো বল সেই কিন্তু সঠিক দিশায় বলটা বলের মধ্যে আবারও আক্রমণের চেষ্টায় সে কাউন্টার অ্যাটাক দেখ সেখান থেকে কিন্তু অনেক আবারও টুর্নামেন্টের প্রথম ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। বলতে বলতে সেই জায়গাতে ফাউলের শিকার, ফ্রি কিক, শুরুতে অনেকটা আক্রমণাত্মক ফুটবল খেলছে সেই ভাই ভাই টিম, বলতে বলতে উড়িয়ে বল বিপদ হতে পারে কিন্তু না, সেই জায়গাতে ঠিক বললেন মিথি ওয়ারিয়র্সের প্লেয়াররা কিন্তু নিজেদের খেলাকে আবার সাজিয়ে ওঠার চেষ্টা করছে, আক্রমণ প্রতি আক্রমণ সেখান থেকে আবারও সমঝোতা নিজেদের মধ্যে বিপদ সীমানার মধ্যে ঢুকে যাচ্ছে বল না, সেখানে সুদক্ষ ডিফেন্স, শক্ত ডিফেন্স, শক্ত ডিফেন্স থাকায় কিছু করতে এবং মাঠের জন্য কিছু করতে পারলো না ভাই ভাই একাদশের খেলোয়াড়, আর সেখানে বেশ শক্ত ডিফেন্স ছিল মিথি ওয়ারিয়র্সের। সত্যি স্যার যেটা আমরা খেলার শুরুতেই দেখতে পাচ্ছি সেই ভাই ভাই এফসি কিন্তু শুরু থেকে একটা আক্রমণে ওঠার চেষ্টা করছে এবং খুব ঘন ঘন ভাই ভাই একাদশের জন্য সমূহ বিপদের সম্ভাবনা ছিল কিন্তু না, সেখানে খেলোয়াড়ের তৎপরতায় বিপদ ঘটে যেতে পারতো কিন্তু না, একটু মিসিং এর জন্য হাত ছাড়া হয়ে গেল সুযোগ। এবারে কিন্তু আক্রমণাত্মক ভাই ভাই মইতে একাদশের মরিয়ার চেষ্টা, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না কিন্তু এবার ভাই ভাই একাদশ আবার কিন্তু বলছে মানে মধ্যে বল এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা না, গোলকিপারের সঙ্গে টক্কর সঙ্গত কারণে রেফারি আক্রমণে ওঠার চেষ্টা, বলতে বলতে মাঝ মাঠে বল সেখান থেকেই রেজাল্ট জিরো হবে, বলতে বলতে আবারও
দক্ষিণ প্রান্তে বল আরিফের পক্ষে। মাঝ মাঠে বল, সেখান থেকে ভাই ভাই এফসি বা প্রান্তে বল, কিন্তু না সেখানে অফসাইডে শিকারদের দীপক সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। প্লিজ জোরে জোরে শট, এবং আবার দিচ্ছি মানের মধ্যে না কিন্তু গোলকিপার ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেবো ভাই ভাই আমাদের সাথে লম্বা শট, এবং এবারে কিন্তু সমূহ বিপদের সম্ভাবনা, এবং গোল তো রক্ষা পেয়ে গেল বইটি একা। কোনা না পিছিয়ে থাকার কারণে সেটা ফেস করতে হচ্ছে, বলতে বলতে আবারও মিটি ওয়ারিয়র্স আক্রমণে ওঠার চেষ্টায়, বলতে বলতে মাঠকে বাইরে বল থ্রোইন, লম্বা শট গোল করে এবং বিপদের সম্ভাবনা কিন্তু না, সেখানে আবার শক্ত ডিফেন্স, দুই দলের স্ট্রাইকারদের কিন্তু আরো বেশি তৎপর হতে হবে, আক্রমণ প্রতি আক্রমণে যাচ্ছে দুটি টিমই, আবার সেখানে বলা যায় না সজনে শট করলে না লক্ষ্য প্রশ্ন, একদম লক্ষ্য প্রশ্ন বা পায়ে শট, যথেষ্ট বিপদের সম্ভাবনা ছিল গোলকিপারের। স্কাউট ফুটবল টুর্নামেন্টে যারা এসেছেন তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং আরো বেশি করে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বা বিপদ সীমানার মধ্যে চলে যাচ্ছে ভাই ভাই মৈতৈওয়ার এসেছেন, ভাই ভাই একাদশের খেলোয়াড়রা যথেষ্ট তৎপরতার সঙ্গে চেষ্টা করছে কিন্তু না, সেখানে মৈতৈ একাদশের শক্ত ডিফেন্স ভেঙে প্রবেশ করা বেশ কষ্ট, ঠিক বলছেন আবার ভাই ভাই একাদশ সত্যি মৈতৈ একাদশ মৈতৈ ওয়ারিয়র্স মৈতৈ ফুটবল যেটা সেটা কিন্তু এখন পর্যন্ত খুব একটা দেখা যায়নি মাঠে, ভাই ভাই একাদশ কিন্তু না শক্ত ডিফেন্স, আবার ভাই ভাই একাদশ আবার ভাই ভাই দখলে বল, মরিয়ার চেষ্টা গোল পোস্টে বল করেছিল কিন্তু না, সেখানে গোলকিপার অত্যন্ত তৎপরতায় কোনো দুর্ঘটনা হলো না, খেলার ফলাফল শূন্য শূন্য। এবং স্যার যেটা বলছিলাম অনেকটা কৌশলগত যে খেলাটা উপভোগ করার কথা ছিল আমরা দুটি টিমের মধ্যে, সেই ব্যাপারটা অনেকটাই অভাব অনুভব করছি, কিন্তু দুটি টিম তাদের সেরাটা দেবার চেষ্টা করছে, অনেকটা মাঠ পিছিল সেই কারণে হয়তোবা প্রতি আক্রমণে উঠার চেষ্টায় দুটি টিম তাদের সেই পায়ের নৈপুণ্যতা দেখানোর চেষ্টা করছে, সেই উইঙ্গারের মধ্যে পা প্রান্ত থেকে উনারুন আবারও সিঙ্গেল টাচ ফুটবল কিন্তু এখন আমরা দেখিনি, সেই লম্বা শট কিন্তু সরাসরি ডিফেন্ডারের পায়ে, এবার বাবার তৎপর ভাই ভাই একাদশ যথেষ্ট তৎপরতার সঙ্গে এগিয়ে যাচ্ছে, এবং বলা যায় না কি হয় বল ছিল সেখান থেকে মনে হয় সেই শটটা অনেকটাই লক্ষ্যহীন, একটা বিশাল বড় সুযোগ রয়েছে এবং সঠিক জায়গায় বল রয়েছে, সেই 18 ফিট থেকে প্রায় অনেকটাই ডিস্টেন্সে রয়েছে কিন্তু পুরো সেন্টার জায়গাতে রয়েছে, যে কোনো সময় কিন্তু হয়তোবা সেই জালের মধ্যে বল ঢুকতে পারে, আমরা অপেক্ষায় রয়েছি। আবার শক্ত ডিফেন্স ভাই ভাই একাদশের, কখনো ভাই ভাই একাদশ জয়ের লক্ষ্যে এগিয়ে যাবার প্রচেষ্টা ভাই ভাই একাদশের, ওইদিকে আবার শক্ত ডিফেন্স নিয়ে জয়কে রোধ করার চেষ্টা মৈতৈ ওয়ারিয়ার্সের,
তবে এখানে অনেক ফুটবল বিশেষজ্ঞ রয়েছেন, এইবার কিন্তু সমূহ বিপদের সম্ভাবনা। লক্ষ্য প্রশ্ন, আর একটু ছোট শট না, তার আগে রেফারি একটু ছোট সেখান থেকে আবারও সে মিথেই ওয়ারিয়র্সের টিম জ্বলে ওঠার চেষ্টায়, বিপদ সীমানার সেখানে অফসাইডের শিকার। দর্শকদের মধ্যে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পারছি, সত্যি খেলাটা দেখে অনেকটা কেমন একটি সেন্টার, কিন্তু সেখানে গৌলি অনেকটাই এগিয়ে এসেছে, অনেক সুযোগ ছিল কিন্তু ভাই ভাই একাদশের কিন্তু অনেকটা সুযোগ ছিল না, সেখানে আবার রেফারির লম্বা বাঁশি। খেলা পাই রিওয়ান সালব হাফতে হাফতে নগুইমা খানা ওয়াইডার রক বেলাইখানা চাক সাবি ফাইকিয়া